আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহিলাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা অথবা আপনার গজল শোনা, তদ্রূপ নারীদের জন্য পুরুষদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা অথবা গজল শোনা সম্পর্কে ইসলাম কি বলে। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনা দিতে চাই, গজলের ক্ষেত্রে নারী পুরুষের গজল অথবা পুরুষ নারীর গজল শুনতে পারবে না, নারীরা নারীদের গজল শুনবে, পুরুষরা পুরুষদের গজল শুনবে। কেননা এটা হচ্ছে এক ধরনের পর্দা, পর্দার খেলাফ করা যাবে না। আর আমরা যে গানগুলো শুনি, তো গান তো এমনিতেই হারাম, আর নারী পুরুষ তো আর এখানে বিবেচনার বিষয় নয়। আর গজলের ক্ষেত্রেও যেহেতু এতটুকু সতর্কতা অবলম্বন করা হয়েছে, তাহলে এই দিকটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। তদ্রূপ কোরআনের তেলাওয়াতটাও এমন, নারীরা নারীদের কোরআন তেলাওয়াত শুনবে, পুরুষরা পুরুষদের কোরআন তেলাওয়াত শুনবে। আর মানে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এবং গজলের ক্ষেত্রে একই হুকুম। আর কেননা এর ক্ষেত্রে অনেক ধরনের মারাত্মক ফিতনার আশঙ্কা করা হয় এবং অনেক গুনাহের আশঙ্কা করা হয়। কেউ যদি কারো প্রতি আকৃষ্ট হয়ে যায় অথবা তার মনে তাকে নিয়ে কল্পনায় ভাবনায় চলে আসে, মানুষ আসতেই পারে এই জাতীয় কারণে, কিন্তু সম্মানিত দিনী ভাই বোনেরা, এক জিন্স অন্য জিন্সের, এক জাতি অন্য জাতির গজল অথবা কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। তবে যদি এমন হয় যে তার মনে ফিতনার আশঙ্কা আসবে না, হবে না, সে বয়ো বৃদ্ধ হয়ে গিয়েছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছে অথবা একেবারে ছোট, এমন যদি হয়ে থাকে তাহলে বিপরীত লিঙ্গের গজল তারা শুনতে পারবে। একেবারে ছোট যারা হয়েছে, আবার একেবারে অনেক বয়স্ক যারা হয়ে গেছে, তারা বিপরীত লিঙ্গেরটা শুনতে পারবে, কিন্তু প্রাপ্ত বয়স্ক যুবক যুবতীরা তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে না। নারীরা নারীদেরটা শুনবে, পুরুষরা পুরুষদেরটা শুনবে। এটা সকলের জন্য পর্দা এবং লজ্জাস্থানের জন্য অধিক হেফাজত কর, এবং এটা অনেক ভালো। কেননা গজলের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে, সুরের কারণে একে অপরের প্রতি অনেক আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এজন্য এই বিষয়গুলো খুবই ভালো করে বিবেচনায় রাখা এবং সাবধানতা অবলম্বন করা। তবে কোনো মাসলা মাসালার ক্ষেত্রে যদি জানার প্রয়োজন হয়, সেই ব্যাপারে যদি কেউ মানে মহিলাদের জন্য, মহিলারা এমন প্রাপ্ত মানে এমন জ্ঞানের কথা না বলতে পারে, না শুনতে পারে, তাহলে মেয়েদের জন্য এমন অথবা ছেলেদের জন্য এমন মানে বিশেষ করে যেখান থেকে যার যে কথাটা ভালো লাগে, শুধুমাত্র ইসলামের প্রয়োজনের জন্য কিছু জানার জন্য আমরা সেই কথাটা সেখান থেকে শুনতে পারবো। মাসলা মাসালার ক্ষেত্রে যদি এমন আমার পরিচিত অথবা এমন আমার আশপাশে কেউ না থাকে অথবা বই থেকেও আমি পড়ে জ্ঞান লাভ করতে না পারি, তাহলে শুধুমাত্র প্রয়োজনের ক্ষেত্রে আমরা জানতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপনি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।